সর্বপ্রথম যে খাবারটা জান্নাতীরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা। The first meal and snacks will be served in paradise is liver fish fry. Liver fish fry. মাছের ভুনা কলিজা। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ট্রের মধ্যে কোণে জান্নাতি বিশাল সমুদ্রের মাঝখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলোরে ভুনা করে করে ফ্রিজ আর ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে। জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে, ইচ্ছা মতো খাবে। অমনি যদি পাই, একটা যদি পাই, অমনি ধরে ওই ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে। তখন ঘাপুস ঘুপুস দেই খা, ফেরেশতারা বলবে আস্তে আস্তে খান, ঘাপুস ঘুপুস একটু কম করেন, সামনে আরো আছে আইটেম, আরো আছে। বিশাল বড় ব্যাঙ্কুয়েট হলের ভেতরে এই পার্টিগুলো হবে, বারবিকিউ পার্টি, কাবাব পার্টি, ডিনার পার্টি। জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা। এটা যখন ঘাপুস ঘুপুস শুরু করবে, ফেরেশতারা বলবে আস্তে 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 খান, সামনে আরো আছে। বুফে ডিনারে যারা খেয়েছেন, বাফে ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে, কেউ আপনাকে সার্ভ করবে না, আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন, আপনি নেবেন। ওইখানে সব কিছু অনেক আইটেম থাকে, আপনি কাবাব খাবেন, শিক কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, জালি কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব, ইউরোপিয়ান কাবাব, টার্কিশ কাবাব, আট দশ ধরনের কাবাব থাকবে। সুবহানাল্লাহ পড়েন। সালাদ খাবেন, ঝাল সালাদ, টক সালাদ, ফ্রাই সালাদ, ফ্রুট সালাদ, ইয়োগার্ট মাখানো সালাদ, টক দই দেওয়া সালাদ, মিষ্টি দইয়ের সালাদ, সালাদের সাত আটটা ধরন থাকবে। মুরগি খাবেন, গরু খাবেন, মিট আইটেম অনেকগুলো থাকবে। ডেজার্ট খাবেন, কাস্টার্ড থাকবে, ফালুদা থাকবে, এইটা থাকবে, সেটা থাকবে, সাত আট ধরনের থাকে। তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায়, তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয়, পরে সামনে দেখে যে আরও মজার মজার আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না, আছে না নাই, শুরুতেই এইটা সেটা। মুরগি পাইছে, মনে করছে যে মুরগিটাই খাবো, মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে, সামনে যায় দেখে কবুতরের স্যুপ, কবুতরের স্যুপ ইজ ওয়েটিং ফর ইউ। তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই, কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন। তো ফেরেশতারা বলবে একটা যদি পাই অমনি ধরে, ঘাপুস ঘুপুস একটু কম করেন, আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বলবেন ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন, মাছের ভুনা কলিজার পরে পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেয়া হবে। সুবহানাল্লাহ, ওইটাও খাইতে শুরু করবে। ফেরেশতারা বলবে আস্তে খান, অনেক আছে তো আইটেম, উকুলুহা দাইম, কোরআনের বর্ণনা, 24 আওয়ার সার্ভিস, এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন, দুপুরে গেছেন নাই, এরকম দাওয়াত আছে না নাই। দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না, খালি পোলাও আর গরুর গোশত খান, খাইয়া আলহামদুলিল্লাহ কন, আছে না নাই। জান্নাতেও তো এরকম হবে, আগে আগে খাইয়া ওনারা ফিনিশ, আমরা পরে গেছি আর নাই, ওরা গরম গরম খাইছে, আমরা সিরিয়ালে পিছনে ছিলাম, আঙ্গুটি ঠান্ডা। জান্নাতে এরকম কিছু হবে, উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ইচ্ছে মতো অঢেল ফল খাও, কারো মনে চায় পাঁচটা খেতে, কারো দশটা, কোনো না আছে। দেখবেন এক জায়গায় দোয়া হয়েছে, তো দোয়া শেষে সবাইকে খাওয়াইতে চাইছে, বাজেট হচ্ছে দুই প্যাকেট করে বিরিয়ানি, আপনি তিনটা চাইলে দিব কথা কয় না, আপনি যদি চারটা চান দিবে দুই প্যাকেট। তো জান্নাতেও তো এরকম, দুইটা দুইটা করে আপেল খান সবাই, খায় আলহামদুলিল্লাহ পড়ে, এরকম লা মাকথু আতিউ ওয়ালা মামনুআ শেষ হবে না। জান্নাতের যেই আপেলের ডাল থেকে আপনি আপেলটা ছিঁড়েছেন, টান মেরে ছেঁড়ার সাথে সাথে ওই ডালের মধ্যে নতুন করে আপেল হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা, জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে, কলা দেয়া হবে, জান্নাতীরা বলবে কলা দিছেন কেন, কলা তো দুনিয়ায় অনেক খাইছি, কমলা দিলেন কেন, কমলা তো খাইছি, খান নাই কমলা, কলা? আল্লাহ বলবেন এই কলা ওই কলা না, এই কমলা ওই কমলা না, দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিলতে হয়, জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না, ছোলা খাইয়া দেখো কলার চেয়েও মজা। কমলার ছোলা ছিলতে হবে না, খোসা থেকে পর্দা ছড়াতে হবে না, বিচি ফেলতে হবে না, ধোয়া লাগবে না, কাটা লাগবে না,
যত মনে চায় খেতে থাকো, এই নেয়ামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে? ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে। অনেক খাওয়া হইলো, এবার ড্রিঙ্কস এর দরকার আছে না নাই? দেখবেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে, চিয়ার্স আছে না নাই? তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না, আমরা জান্নাতে করব। দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া, উইস্কি, ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে? দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতিদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে, কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না, ওই মদে কোনো মাতলামিও হবে না। জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রাণওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে। চিল্লায় পড়ে না, আল্লাহ আকবার। রব্বুল আলামিন বলেন খাবার পরে জান্নাতীদেরকে পানীয় সার্ভ করা হবে, এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয়। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই, এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই, সবগুলো পানীয় হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। সুবহানাল্লাহ। অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তাআলা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে, চারটা। চিৎকার করে বলতে হবে কয়টা, সবাই বলেন। কেমন আছেন? ভালো আছেন? আহলান ওয়া সাহলান, মাশাআল্লাহ। বসেন বসেন বসেন। চারটা ঝর্ণা, কয়টা? কথা কয় না, মনোযোগ শেষ, মনোযোগ আছে না গেছে? তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। মাসালুল জান্নাতিল্লাতি وعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. سبحان الله قرآن চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা, কয় ধরনের? বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে, ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্কস পড়বে। চার ধরনের, একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা, ফ্রেশ পানি, দুইটা হচ্ছে দুধের ঝর্ণা, দুই নাম্বার, তিন নাম্বারে মধুর ঝর্ণা, চার নাম্বারে মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। আবার বড় বড় মদের বোতলও থাকবে, ইউসকানামের রাহিকিম মাখতুম, রাহিকুম মাখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে। মিজাজুহা কাফুরা, যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে। কিসের ফ্লেভার জোরে বলেন? মিজাজুহা জঞ্জাবিলা, জিঞ্জার ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার থাকবে, কর্পূরের ফ্লেভার থাকবে। জান্নাতিরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কসগুলো পান করে শুকরিয়া করবে, কার? যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কসের পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে, ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে। ওইটার নাম হচ্ছে আল কাউসার। কি নাম? সবাই বলেন কি নাম? ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বিশ্বনবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে? আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানিটা মধুর চেয়েও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা, আবরাদু মিনাস সালজ বরফের চাইতেও ঠান্ডা। এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। এই নাজ নেয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে? খাবার হলো, পান হলো, এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই? জান্নাতে তো জামা কাপড় নাই, জামা কাপড়ও আছে। মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি, তাই না? পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায়, পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে, আছে না নাই? এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের? আছে আছে। তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা, ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকবে, মানে শাড়ি বোঝাই করা থাকবে। লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না, পাখি ড্রেস আর কি কি আছে কোন তো আমি তো জানি কম এগুলো। হ্যাঁ, কি নাম? কিরণমালা, সব থাকবে, সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতের সব কিছুর ব্যবস্থা করে দিবে কে? জান্নাতিরা জান্নাতের ভেতরে
সুন্দর সুন্দর পোশাক পরবে। ওয়া লিবাসুহুম ফিহা হারির, পুরুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে। দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, দ্য ড্রেস উইল বি গ্রিন ফাইন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। আল্লাহ বলেন জান্নাতি লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে স্বর্ণ খচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছেন, কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পড়াইয়া দিবে কে? এই সুন্দর পোশাক পরে জান্নাতের এবার ঘুরতে বেরোবে,